রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রসেসরে পাচ্ছেন 3 বছর, মাদার বোর্ডে পাচ্ছেন 3 বছর, এনভিএমইতে পাচ্ছেন 4 বছর এবং র্যামে পাচ্ছেন প্রোডাক্ট লাইফ টাইম মাত্র 24,000 টাকা প্যাকেজ, মাত্র 11,500 টাকা, 11,500 টাকা কিন্তু রাইজেন 5 5700G পাচ্ছেন এই কনফিগারেশনে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদী হাসান। 4-4টি প্যাকেজ নিয়ে কথা বলবো, যাদের বাজেট একদমই কম, মাত্র 12,000 টাকা, তাদের জন্য প্রথম প্যাকেজটি থাকছে। যাদের বাজেট একটু বেশি, অর্থাৎ বাজেটের মধ্যে গ্রাফিক্সের কাজগুলো করতে চান মোটামুটিভাবে, তাদের জন্য যে সেকেন্ড প্যাকেজটি থাকছে মাত্র 15,500 টাকায়। থার্ড প্যাকেজ, যারা রাইজেন দিয়ে বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য এক্সক্লুসিভ প্যাকেজটি থাকছে 24,500 টাকা। এবং ফোর্থ প্যাকেজ, যারা রাইজেন 5 5600G দিয়ে বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য মাত্র 28,500 টাকা, রাইজেন 5 5600G। আমি প্রত্যেকটি প্যাকেজ নিয়ে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি যদিও একটু দীর্ঘ হতে পারে, আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 01759546431। আর আমাদের শপ অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড, সুভাষ মার্কেট, ICT ভবন, লেভেল 7 7034 7 2840। যাদের বাজেট মাত্র 12,000 টাকা তারা এই প্যাকেজটি নিতে পারেন, যেখানে কিন্তু ইন্টেল কোরাই 3 4th generation প্রসেসরের সাথে সাথে H81 GB ব্র্যান্ডের মাদারবোর্ড পাচ্ছেন, যে মাদারবোর্ডে আপনারা 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। আবার এখানে বেশ কিছু প্রোডাক্ট আছে যেখানে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এখানে আপনারা এখানে আপনারা 128GB SSD পাচ্ছেন কিংসপ্যাক ব্র্যান্ডের, যেখানে কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এছাড়া আইমাইস ব্র্যান্ডের AN300 কিবোর্ড এবং মাউস দেখতে পাচ্ছেন RGB, যেখানে কিন্তু 1 বছরের ওয়ারেন্টি পাবেন আপনারা। এছাড়া 17-inch একটি মনিটর আছে, যে মনিটরেও কিন্তু 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, এই কনফিগারেশনে আপনারা 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। ভিউয়ার্স, এই কনফিগারেশনে যে ক্যাশিংটি আপনারা পেয়ে যাচ্ছেন, ক্যাশিংটি কিন্তু দারুণ একটি ক্যাশিং, ভ্যালু টপ ব্র্যান্ডের ক্যাশিং, যেখানে কিন্তু 2টি পার্শ্বেই ভেন্টিলেশনের জন্য পর্যাপ্ত ছিদ্র দেওয়া আছে। ছিদ্রগুলো ডিজাইন করা হয়েছে মূলত ভেন্টিলেশনের জন্য, এবং এই ক্যাশিংটি টোটালি কিন্তু মেটালের একটি ক্যাশিং। আবার এই বাজেটের মধ্যে যে ক্যাশিংগুলো আছে, কোনো ক্যাশিংয়ে কিন্তু USB 3, USB 2 বা Type-C পোর্ট নেই। বাট এই ক্যাশিংটি যদি আপনারা খেয়াল করেন, দেখতে পাচ্ছেন কিন্তু Type-C পোর্ট আছে, USB 3 পোর্ট আছে, আবার পাওয়ার সুইচটিও কিন্তু অনেক ভালো। দেখা যায় অল্প বাজেটের ক্যাশিংগুলো, নট RGB ক্যাশিংগুলো, পাওয়ার সুইচগুলো ভালো থাকে না, Type-C পোর্ট থাকে না, USB 3 থাকে না, USB 2 থাকে না, অনেকগুলো ঝামেলা থাকে অল্প বাজেট, একটু বাজেট কনসিডার করতে গেলে হয় কি সেখানে। কিন্তু এই ক্যাশিংটি অনেক ভালো একটি ক্যাশিং। আবার দেখতে পাচ্ছেন পেছনের দিকে কিন্তু একটা 80mm ফ্যান দেওয়া আছে, অর্থাৎ ভেতরের গরম বাতাসটি বাইরের দিকে বের করতে গেলে কিন্তু এই ফ্যানটি খুবই জরুরি। ফ্যানটি দেওয়া আছে, পাওয়ার সাপ্লাইও কিন্তু 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। পাওয়ার সাপ্লাই সহ এই ক্যাশিংগুলোর প্রাইস মূলত 2400 টাকা, হোয়াইট কালারের ক্যাশিং। এবং টোটাল কনফিগারেশনে আপনারা সার্ভিস ওয়ারেন্টি 3 বছর পাচ্ছেন, আর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ইন্ডিভিজুয়াল পার্টসে কিন্তু আমি বলে দিয়েছি। সেকেন্ড প্যাকেজ, যাদের বাজেট কিছুটা বেশি, অর্থাৎ PC-র জন্য বাজেট 15-16,000 টাকার মাঝে, আবার এক্সট্রা যদি মনিটর নেন সেক্ষেত্রে 4-5,000 টাকার মধ্যে নিতে পারেন, 20-21,000 টাকা বাজেটের মধ্যে যাদের মনিটর সহ ফুল সেট আপ দরকার তাদের জন্য সেকেন্ড প্যাকেজটি কিন্তু অনেক ভালো হবে। জাস্ট PC-র প্রাইস 15,500 টাকা। এই কনফিগারেশনে ইন্টেল কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর আছে। একটি কথা বলেছি যে ইন্টেল কোরাই ফাইভের সিক্স জেন প্রসেসরের ক্ষেত্রে বেশ কয়েকটি মডেল হয়, সো চেষ্টা করবেন হায়ার ফ্রিকোয়েন্সির প্রসেসরগুলো ক্রয় করা। অবশ্যই ডায়োডগুলো চেক করে নেবেন। এখানে যে মাদারবোর্ডটি আছে, গিগাবাইটের 110 মাদারবোর্ড আছে, যেখানে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, 4GB র্যাম পেয়ে যাচ্ছেন। এবং CPU কুলার, দেখা যায় যেহেতু এই প্রসেসরগুলো খোলা আসে, সেহেতু প্রসেসরগুলোর সাথে কিন্তু এক্সট্রা কুলার থাকে না, এক্সট্রা কুলার নিতে হয়। সেক্ষেত্রে অনেকেই কনফিগারেশনের সাথে বাজেট সেভ করার জন্য নর্মাল কুলার দিয়ে ফেলে, বাট আমরা চেষ্টা করি প্রত্যেকটি প্যাকেজের সাথেই হায়ার স্ট্যান্ডার্ড মেনটেন করে কুলারগুলো কিন্তু দেওয়ার। আর এখানে র্যাম স্টার ব্র্যান্ডের কিন্তু 4GB র্যাম হিটসিং সহ পেয়ে যাচ্ছেন। এবং টোটাল এই কনফিগারটি পড়েছে মাত্র 15,500 টাকা। যে ক্যাশিংটি আপনারা দেখছেন, ক্যাশিংটি কিন্তু দারুণ একটি ক্যাশিং, PC পাওয়ারের, এবং এই ক্যাশিংটিতে কিন্তু
পাওয়ার সাপ্লাই ইনক্লুড করা আছে, সামনের দিকে দুটি ARGB ফ্যান দেওয়া আছে, পাশে কিন্তু টেম্পার্ড গ্লাস প্যানেল দেওয়া আছে, এবং ক্যাসিংটির যে আপার পার্সন সেটি আপার পার্সন দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এখানে USB 3 পোর্ট আছে, একটি USB 2 পোর্ট আছে দুইটি, এছাড়া মাইক্রোফোন ইন এবং আউটের পোর্ট আছে, এবং পাওয়ার সুইচটি কিন্তু ভালো, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে রিস্টার্ট বাটনও আছে। অনেক ক্যাসিংয়ে দেখা যায় যে এই অপশনগুলো থাকে না, সব অপশন মিলিয়ে কিন্তু ক্যাসিংটি অনেক ভালো, এবং এই ক্যাসিংয়েও কিন্তু পাওয়ার সাপ্লাই 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। থার্ড প্যাকেজটি সাজিয়েছে যাদের বাজেট মিড রেঞ্জ বলতে পারেন, PC-র জন্য বাজেট 24,500 টাকা। তবে এই কনফিগারেশনে আপনারা চাইলে ক্যাসিংয়ে বাজেটটি কমিয়ে পাওয়ার সাপ্লাই ওয়ারেন্টি নিতে পারেন। আমি এই কনফিগারেশনে আসলে কমতি তেমন কিছুই রাখি নাই, চেষ্টা করেছে যেখানে যতটুকু দেওয়ার সবগুলোই ফুলফিল করতে। যেমন এই জায়গাতে যে র্যামটি আমরা রেখেছি সেই র্যামটি কিন্তু কিংসম্যান ব্র্যান্ডের একটি র্যাম রাখা হয়েছে, যে র্যামে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। র্যামের ক্যাশ লেটেন্সি 16/18/18/38, দারুণ একটি র্যাম, গেমিং হিসেবে ভালো পারফরমেন্স দিয়ে থাকে। আবার এই কনফিগারেশনে আমরা চাইলে কিন্তু SSD যোগ করতে পারতাম, বাট SSD যোগ না করে আমরা কিন্তু এই কনফিগারেশনে NVMe রেখেছি, 128GB NVMe রেখেছি কিংসম্যান ব্র্যান্ডের, যেখানে কিন্তু 4 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। র্যাম এবং NVMe দুটাই কিন্তু মেড ইন তাইওয়ানের, দারুণ একটি NVMe 2500x1800 রিড রাইট স্পিড। ভিউয়ার্স, এখানে যে প্রসেসরটি আছে সেটি আমরা বলেছি যে Ryzen 3 3200G প্রসেসরটি রাখা হয়েছে, এই প্রসেসরটির পারফরমেন্সও কিন্তু অনেক ভালো, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। চাইলে কিন্তু সেম মাদার বোর্ডে আপনি 3200G-র জায়গায় 5600G 5700G প্রসেসর লাগাতে পারেন। ভিউয়ার্স, এখানে যে মাদার বোর্ডটি আছে B450MA Pro Max, এটিও একটি অফিসিয়াল মাদার বোর্ড, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এই মাদার বোর্ডে আপনারা দুইটি র্যাম লাগাতে পারবেন, দুটি র্যামের স্লট আছে, NVMe স্লটে NVMe লাগাতে পারবেন, এখানে HDMI এবং DVI আছে। সো অল্প বাজেটের মধ্যে দারুণ একটি মাদার বোর্ড, UCC-র আইকন সহ অবশ্যই কিনবেন, অফিসিয়াল মাদার বোর্ডগুলোতে এই আইকনটি আপনারা পেয়ে যাবেন। মাদার বোর্ডেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, অর্থাৎ থার্ড প্যাকেজটিতে আপনারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রসেসরে পাচ্ছেন 3 বছর, মাদার বোর্ডে পাচ্ছেন 3 বছর, NVMe-তে পাচ্ছেন 4 বছর, এবং র্যামে পাচ্ছেন প্রোডাক্ট লাইফ টাইম, মাত্র 24,000 টাকা প্যাকেজ, দারুণ একটি প্যাকেজ বলতেই পারেন। এবং চতুর্থ প্যাকেজটি দেখতে পারছেন যে প্যাকেজটি আসলে Ryzen 5 5600G দিয়ে যারা বিল্ড করতে চাচ্ছে, আসলে 5600G দিয়ে আপনি চাইলে 25-এর মধ্যে কাভার করতে পারেন, তবে এই ধরনের ক্যাশিং দিয়ে 25-এর মধ্যে কাভার করতে পারবেন না। আবার 25-এর মধ্যে যে ক্যাশিংগুলো দিয়ে কাভার করতে পারবেন সেগুলো Not 8GB থাকবে, মাদার বোর্ডগুলো হয়তো বা A320 চিপসেটের হবে, বাট এখানে A520 চিপসেটের মাদার বোর্ড আছে, যে মাদার বোর্ডের বর্তমান প্রাইস 8300-400 টাকা। কনফিগারেশন আমি চেষ্টা করেছি যতটুকু কমিয়ে রাখা যায়, এবং এখানে 5600G প্রসেসর আছে, যে প্রসেসরটির বর্তমান মার্কেট ভ্যালু 12,600-12,700 টাকা, বাট আমরা এই কনফিগারেশনে রেখেছি মাত্র 11,500 টাকা। 11,500 টাকা কিন্তু Ryzen 5 5600G পাচ্ছেন এই কনফিগারেশনে, যেখানে মাদার বোর্ডেও কিন্তু ডিসকাউন্ট আছে, র্যামে ডিসকাউন্ট আছে, NVMe-তে ডিসকাউন্ট আছে, টোটাল কনফিগারটি ডিসকাউন্টের উপরেই আছে 28,500 টাকা, যেখানে কিন্তু আপনি 8GB র্যাম পেয়ে যাচ্ছেন, কিংসম্যান ব্র্যান্ডের 8GB র্যাম, এবং কিংসম্যান ব্র্যান্ডেরই কিন্তু 128GB NVMe আছে। ক্যাশিংটি দেখতে পাচ্ছেন দারুণ একটি ক্যাশিং, 5টি ফ্যান দেওয়া আছে, এবং এই ক্যাশিংটিতে কিন্তু আপনি চাইলে আরও 2টি ফ্যান লাগাতে পারবেন, 5টি ফ্যানের মধ্যে উপরের দিকে 3টি, পেছনের দিকে 1টি, এবং সামনের দিকে 2টি আছে। আর এখানে USB-তে কোনো গার্ড দেওয়া আছে, USB-2 আছে 2টি, এবং USB-3 আছে 1টি। সো এই কনফিগারেশনগুলো চাইলেও কিন্তু আমার নিজের মতের, আবার এই কনফিগারেশনগুলো চাইলে কিন্তু নিজের মনের মতো করেও আপনি কনফিগারগুলো এডিট করতে পারেন, মনিটরগুলো নিজের ইচ্ছা মতো নিতে পারবেন। আমাদের হাউজে যথেষ্ট পরিমাণে যথেষ্ট ব্র্যান্ডের মনিটর আছে, অর্থাৎ আপনার পছন্দ মতো কনফিগারেশন অবশ্যই আপনি পেয়ে যাবেন আমাদের শোরুমে। ভিডিওটি আজ দীর্ঘ করলাম না, এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।